বন্ধুরা, আজকে আমি যাচ্ছি টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। আজকে টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়িটি দেখব এবং এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জমিদার সম্বন্ধে ছোট্ট করে একটি কথা বলে রাখি আপনাদেরকে। এই জমিদার এমন একটি লোক ছিল যে জমিদার বাড়ির সামনে দিয়ে কোনো পোজা ছাতা মাথায় বা জুতা পায়ে দিয়ে যেতে পারত না। চলুন তাহলে দেখে আসা যাক পাকুটিয়া জমিদার বাড়িটি দেখতে কেমন। বন্ধুরা, আমার সামনে যে ভবনটি দেখতে পারতেছেন এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায়, ব্রিটিশ আমল বা ইংরেজ আমলে প্রায় শেষ ভাগে এবং উনবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে ধনাঢ্য ব্যক্তি রামকৃষ্ণ শাহ মণ্ডল এ দেশে আসেন। রামকৃষ্ণ শাহ মণ্ডল বা ধনাঢ্য ব্যক্তি মণ্ডল শাহ প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশায় পরপর 3টি প্যালেস বা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেন। পাকুটিয়া জমিদার বাড়ি তখন 3 মহলা বা 3 তরফা নামে পরিচিত ছিল। রামকৃষ্ণ শাহ মণ্ডলের 2 ছেলে ছিল। এক ভাইয়ের নাম ছিল বৃন্দাবন এবং আরেক ভাইয়ের নাম ছিল রাধা গোবিন্দ। রাধা গোবিন্দর কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। কিন্তু বৃন্দাবন চন্দ্রের ছিল 3 ছেলে, তাদের নাম ব্রজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন ও যোগেন্দ্রমোহন। পাকুটিয়া জমিদারি এভাবে 3 তরফে বিভক্ত ছিল। 1967 সাল থেকে এই জমিদার বাড়িটি BCRG ডিগ্রি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ির কারুকার সম্বন্ধে যদি আমি বলি, পাকুটিয়া জমিদার বাড়িটি কারুকার্য অসাধারণ। একই সারিতে এবং একই নকশায় পরপর 3টি প্যালেস রয়েছে এখানে। পাশে রয়েছে বিশাল BCRG ডিগ্রি কলেজ মাঠ। পাকুটিয়া জমিদার বাড়ি যে এতটা সুন্দর, আসলে আপনি যখন নিজের চোখে দেখবেন তখন অনেক ভালো লাগবে আপনার। তো এখানে আমি আসছি বিকেল টাইমে। তো পাকুটিয়া যে ওই পাশে যে জমিদার বাড়িটি, ওইটি এখন কলেজ বন্ধ, তো আমি দোতলায় যাইতে পারলাম না। দোতলা থেকে আরেকটু সুন্দর ভিউ পাওয়া যায়। মিলিয়ে স্থানটা বেশ সুন্দর, এখানে আপনার সময় দারুণ কাটবে। 3টি প্যালেস প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্কারের কারুকার্য মণ্ডিত 2 সুন্দরী নারী পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে। কার্নিশের উপরে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর নারী মূর্তি। পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল শহর থেকে প্রায় 36 কিলোমিটার দূরে নাগরপুর থানার পাকুটিয়ায় অবস্থিত। চাইলে আপনারাও দেখে যেতে পারেন এই সুন্দর জমিদার বাড়িটি। দেখতে অসাধারণ এই জমিদার বাড়ি। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।